নমস্কার, স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার সামনে এক নতুন টপিক তুলে ধরার চেষ্টা করছি। আজকের আলোচ্য টপিক ইউজিসি নেট 2022-এ সংস্কৃত সাবজেক্ট যার কোড 25, নিউ সিলেবাস 2022-এ কি রয়েছে, পরিবর্তিত সিলেবাসের প্রস্তুতি আজকে আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। সফলতার সূত্র তিনটি রয়েছে, আপনার সামনে সফলতার তিনটি সূত্র তুলে ধরব। প্রথম সফলতার সূত্রটি হলো কিভাবে প্রস্তুতি শুরু করবেন নেট বা জিআরএফ এর জন্য। দ্বিতীয় সূত্রটি হলো আপনি সফলতার জন্য কিভাবে স্মার্ট ওয়ার্ক করবেন, তা তুলে ধরব আপনার সামনে এই ভিডিওটির মাধ্যমে। তৃতীয় যে সফলতার সূত্রটি হলো টার্গেট আপনি নেট না জিআরএফ না নেট এন্ড জিআরএফ দুটোই করবেন, সেই টপিক আপনার সামনে তুলে ধরব। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। প্রথমে আপনার সামনে তুলে ধরি যে সিলেবাস, অর্থাৎ ইউজিসি নেট নিউ সিলেবাস 2022 ইম্পর্টেন্ট টপিক ফর স্কোরিং। দেখতে পেয়েছেন, আপনি এটার উপরে যা ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতেই পেয়েছেন যে ইউজিসি নেট সিলেবাস 2022 ডাউনলোড NTA UGC নেট সিলেবাস ফর অল সাবজেক্ট আপডেটেড, অর্থাৎ UGC যে নেট পরীক্ষা নেয় তার সিলেবাস 2022 এর জন্য আপলোড করে দিয়েছে। আপনি এখান থেকে অল সাবজেক্ট, যে সাবজেক্ট থেকে বিলং করুন না কেন, অনায়াসে সিলেবাস ডাউনলোড করে নিতে পারেন। চলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে সিলেবাস ডাউনলোড করা যাবে। দেখতে পেয়েছেন সাবজেক্ট কোড, এই বাম পাশে রয়েছে সাবজেক্ট কোড, তারপরে রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে সিলেবাস, অর্থাৎ ডাউনলোড করার সিলেবাস। তাহলে কোড দেখতে পেয়েছেন 0 0, মানে জেনারেল পেপার। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কোন কোন পেপার রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, কমার্স, এডুকেশন, সোশ্যাল ওয়ার্ক, দেখতেই পেয়েছেন বেঙ্গলি, হিন্দি, আচ্ছা ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলুগু, উর্দু, মানে যে সাবজেক্ট থেকে আপনি বিলং করুন না কেন সমস্ত সাবজেক্ট রয়েছে এইখানে, 101টা সাবজেক্ট। আর ডান পাশে ডাউনলোড করলে করার লিংক দিয়েছে, ডাউনলোডের উপর ক্লিক করলে আপনার সাবজেক্ট চলে আসবে। আজকে যেহেতু আমার টপিক আপনার সামনে তুলে ধরবো সংস্কৃত কোড 25, তো চলে আসুন সাবজেক্ট কোড 25টা দেখে নিই। এটা পেয়েছেন কোড 25 সংস্কৃত, দেখতেই পেয়েছেন কোড 25 সংস্কৃত দেখতে পেয়েছেন। আমি ডাউনলোডের উপরে ক্লিক করব, যা ডাউনলোডের উপরে ক্লিক করব আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে, অর্থাৎ ডাউনলোড হয়ে এরকম চলে আসবে, দেখতেই পেয়েছেন। এবারে ডাউনলোড হয়ে চলে আসছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, দেখতেই পেয়েছেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সিলেবাস দেখতেই পেয়েছেন যার কোড ছিল 25। এবারে ইউনিট 1, ইউনিট 1 এ কি রয়েছে চলে আসুন দেখে নেওয়া যাক। ইউনিট 1 এ রয়েছে বেদিক লিটারেচার, এ জেনারেল ইন্ট্রোডাকশন অফ বেদিক লিটারেচার, আপনাকে এইগুলো পড়তে হবে। যে সমস্ত সংস্কৃতের ক্যান্ডিডেট কোড 25 তাদের এই পাঠ্যাংশ রয়েছে। ইউনিট 2 এ রয়েছে স্পেসিফিক স্টাডি অফ বেদিক লিটারেচার, অর্থাৎ এই টপিকগুলো আপনাকে পড়তে হবে, মাথায় রাখবেন। তারপরে যেখানে রয়েছে স্টাডি অফ ফলোয়িং হিউমস, ব্রাহ্মণ লিটারেচার, উপনিষদ ইত্যাদি যেগুলো দেশে দেখতে নেবেন, টোটালটা এগুলো হচ্ছে আপনার সিলেবাস, এগুলো আপনাকে পড়তে হবে। ইউনিট 3 তে রয়েছে দর্শন, জেনারেল ইন্ট্রোডাকশন অফ মেজর স্কুল অফ দর্শন উইথ স্পেসিফিক রেফারেন্স টু ফলোয়িং, এগুলো আপনাকে দেখতে হবে। আর ইউনিট 4 এ রয়েছে দর্শন লিটারেচার স্পেশাল স্টাডিজ, আপনাকে ইউনিট 4 এর জন্য এইগুলো পড়তে হবে, বুঝতেই পেরেছেন। তারপরে ইউনিট 5 এ রয়েছে গ্রামার অ্যান্ড লিঙ্গুইস্টিক, আপনার গ্রামার অ্যান্ড লিঙ্গুইস্টিকে এইগুলো রয়েছে। আচ্ছা ইউনিট 6 এ রয়েছে স্পেসিফিক স্টাডি অফ গ্রামার, অর্থাৎ ইউনিট 6 এ স্পেসিফিক কয়েকটি গ্রামার রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন আপনি। ইউনিট 7 এ রয়েছে সংস্কৃত লিটারেচার, পোয়েটিক্স অ্যান্ড প্রোসোডি, তো এইগুলো আপনার পাঠ্যাংশ একটু দেখে নেবেন এখানে কি কিগুলো রয়েছে। আর ইউনিট 8 এ রয়েছে স্পেসিফিক স্টাডি অফ ফলোয়িং, আপনাকে এইগুলোকে ফলো করতে হবে, যে পাঠ্যাংশগুলো তুলে ধরেছে আপনার কি কি আছে একটু দেখে নেবেন। ইউনিট 9 এ রয়েছে পুরাণ, ইতিহাস, ধর্মশাস্ত্র, এপিগ্রাফি, এই রয়েছে আপনার ইউনিট 9 এর সিলেবাস।
দেখতে পেয়েছেন ইউনিট 9 এর সিলেবাস আর ইউনিট 10 এ রয়েছে স্পেসিফিক স্টাডি অফ ফলোইং যেগুলো রয়েছে অর্থশাস্ত্র মনু ইত্যাদি যে সমস্ত রয়েছে এই হচ্ছে আপনার ইউনিট 10 এর সিলেবাস তো টোটালটা হিন্দিতেও দেওয়া আছে বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ নেট ভিউরও দেখতেই পেয়েছেন বিষয় সংস্কৃত পাঠ্যক্রম কোড 25 অর্থাৎ ইকাই 1 দিয়েছে বৈদিক সাহিত্য এই এই সিলেবাসগুলো আপনাকে পড়তে হবে আচ্ছা ইকাই 2 দিয়েছে বৈদিক সাহিত্য কা বিশিষ্ট অধ্যয়ন এইগুলো আপনাকে পড়তে হবে দেখতেই পেয়েছেন আর ইউনিট ইকাই 3 তে রয়েছে দর্শন সাহিত্য ইকাই 4 এ রয়েছে দর্শন সাহিত্য কা বিশিষ্ট অধ্যয়ন ইকাই 5 এ রয়েছে ব্যাকরণ এবং ভাষা বিজ্ঞান ইকাই 6 এ রয়েছে ব্যাকরণ কা বিশিষ্ট অধ্যয়ন ইকাই 7 এ রয়েছে সংস্কৃত সাহিত্য কাব্যশাস্ত্র এবং ছন্দ পরিচয় ইকাই 8 এ রয়েছে নিম্নলিখিত কা বিশিষ্ট অধ্যয়ন ইকাই 9 এ রয়েছে পুরাণ ইতিহাস ধর্মশাস্ত্র এবং অভিলেখ ইকাই 10 এ রয়েছে নিম্নলিখিত গ্রন্থ ডাউনলোড করে নিতে পারেন সর্বোপরি এই যে আপনার সিলেবাস যেটা আপনার সামনে তুলে ধরলাম আলোচনা করে দিলাম প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে সমস্ত আপনার পরীক্ষার উপযোগী করে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস রেডি করা আছে এই ভিডিওটির প্লেলিস্টে যান সেখানে গেলে এ টু জেড সব পেয়ে যাবেন এনটিএ ইউজিসি নেট দেখবেন সেখানে আপনার এ টু জেড আপনার পরীক্ষামুখী করে সব প্রস্তুত করে দেওয়া হয়েছে তো এই গেল সিলেবাস পোর্শন এবারে চলে আসুন আপনার পরবর্তী যেটা চলেছিল যে সফলতার সূত্র প্রথম যেটা ছিল কিভাবে প্রস্তুতি শুরু করবেন সর্বোপরি আমি আপনাকে একটাই কথা বলবো যে প্রস্তুতি আপনি শুরু করবেন এইভাবেই যে প্রথমে এই যে আপনার ইউনিট 10টা রয়েছে দেখতেই পেয়েছেন আমি সর্বোপরি প্রথমে আপনাকে একটাই কথা বলবো যে ইউনিটটা আপনার সব থেকে সহজ বলে মনে হয় 10টা ইউনিটের মধ্যে সেই ইউনিট থেকে আপনি শুরু করুন এবং সর্বোপরি একটাই কথা বলবো আপনাকে আপনার নিজের মতো করে রুটিনটা সাজাতে হবে প্রথমে যে রুটিনটা সাজাবেন সেই রুটিনটা ধরে ধরে আপনাকে 10টা ইউনিট কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে কারণ এনটিএ যে ইউজিসি যে নেট নিচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকেই প্রশ্ন সেট হয় আপনি যদি কোনো একটা টপিক বা কোনোটা ইউনিটকে অ্যাভয়েড করে যান তাহলে কিন্তু আপনি প্রশ্ন থেকে বঞ্চিত হয়ে যাবেন তাই আমি আপনাকে বলবো আপনি আপনার নিজের মতো করে রুটিন সাজান এবং প্রস্তুতির শুরু করবেন যেটা সব থেকে সহজ ইউনিট সেখান থেকে শুরু করুন যেটা কঠিন ইউনিট সেটাকে চেষ্টা করুন আস্তে আস্তে একটু রপ্ত হওয়ার পর সেই ইউনিটটাকে ধরুন দ্বিতীয়ত যে সফলতার সূত্রটি আপনার সামনে তুলে ধরেছি সফলতার জন্য আপনি কিভাবে স্মার্ট ওয়ার্ক করবেন স্মার্ট ওয়ার্ক জিনিসটা কি না সাধারণত বহু ছেলে মেয়ে রয়েছে বা বহু ক্যান্ডিডেট রয়েছে সারাদিন পড়াশোনা করেন কিন্তু তাও নেট বা সেট কোয়ালিফাইড হতে পারেন না সেট রাজ্যে হয় নেট ইন্টারন্যাশনাল অর্থাৎ কেন্দ্রের সর্বোপরি একটাই কথা আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে যে আপনাকে পরিশ্রম করতেই হবে সেটা হার্ড ওয়ার্ক করতেই হবে সঙ্গে কিন্তু স্মার্ট ওয়ার্ক করবেন আপনি আপনার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আপনি যে পড়াশোনা যখন করতেছেন সেই সিলেবাসটা শুধু পড়লেই হবে না তাকে কিভাবে সহজে আপনি মাথায় রাখতে পারবেন তার কিছু টিপস তার কিছু সিস্টেম তার কিছু টেকনিক সেগুলো আপনাকে ফলো করতে হবে যেটা আমি এই ভিডিওটির প্লেলিস্টে যান আমি প্রত্যেকটা আপনার টপিক ধরে ধরে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আলোচনা করেছি কিভাবে কোন টপিকে কি আলোচনা করছি কিভাবে মনে রাখবেন তার সিস্টেম শিখিয়েছি অর্থাৎ হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে এটা মাথায় রাখবেন নাহলে সফল হওয়াটা অত সহজ নয় পরবর্তী তাহলে সফল হতে গেলে আপনাকে হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কও করতে হবে নেক্সট যেটা আপনার টার্গেট আপনি যদি নেট কোয়ালিফাইড হতে চান আপনার টার্গেট থাকবে কিন্তু জিআরএফ আপনি জিআরএফ কে টার্গেট ধরে পড়াশোনা করলে আপনি নেট অনায়াসে ক্র্যাক করে যাবেন যখনই আপনি নেট ক্র্যাক করে যাবেন ভাববেন যে পরবর্তী স্টেপে আপনি আরেকটু স্টাডি করলে আপনার জিআরএফ ক্র্যাক হয়ে যাবে তাই বলছি যে টার্গেট থাকবে আপনার জিআরএফ দেখবেন প্রথম চান্সে আপনার নেট কোয়ালিফাইড হয়ে গিয়েছেন এবং পরবর্তীতে আপনার জিআরএফও ক্র্যাক হয়ে গেছে তো জেনারেল পেপার এবং আপনার সাবজেক্ট কোড 25 সংস্কৃত সাবজেক্টের স্টুডেন্টদের মেনলি বলছি আপনার জেনারেল পেপার এবং সংস্কৃত যে সমস্ত টপিক রয়েছে আপনার পরীক্ষার উপযোগী করেই সমস্ত প্রস্তুত করা হয়েছে তো এই ছিল আজকের
শিক্ষণীয় ভিডিও। যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন।